পানির অপর নাম জীবন, এটা তো আমরা সকলেই জানি। আর এই পানি ছাড়া আমাদের জীবনে একটি দিন কাটানোই অনেক কষ্টকর হয়ে যাবে। কিন্তু কি হবে যদি হঠাৎ করে এই পুরো পৃথিবীর পানি শুকিয়ে যায়? মানুষ পান করার মতো পানি খুঁজে না পায়। এক ফোঁটা পানির জন্য মানুষই মানুষকে হত্যা করতে শুরু করে। তখন পৃথিবীর পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে? বলছিলাম 2014 সালে রিলিজ হওয়া দ্য লাস্ট সার্ভাইভার্স মুভিটির কথা। এটি মূলত একটি সার্ভাইভাল থ্রিলার মুভি। আসলে পানি যে আমাদের জন্য কতটা মূল্যবান আর পানি ছাড়া মানুষ যে কতটা অসহায়, সেটাই খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই মুভিটিতে। তাহলে চলুন শুরু করা যাক দ্য লাস্ট সার্ভাইভার্স মুভিটির এক্সপ্লেনেশন। তো গল্পটি শুরু হয় ভবিষ্যৎ পৃথিবীতে, যখন পৃথিবীর তাপমাত্রা অনেক বেড়ে গিয়েছিল। এমনকি প্রায় 10 বছর ধরে পৃথিবীতে এক ফোঁটাও বৃষ্টি হয় না। তাই পৃথিবীর প্রায় প্রত্যেকটি জায়গাতে খরা দেখা দিয়েছে। এমনকি প্রায় সমস্ত জায়গার মাটি শুষ্ক হয়ে একদম চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। পৃথিবী আগে যেমন সবুজ শ্যামলে ঘেরা ছিল, এখন আর তেমন নেই। পুরো পৃথিবী যেন মরুভূমিতে পরিণত হয়েছে, যার ফলে এখন পৃথিবীর কোনো জায়গাতেই সহজে পানি পাওয়া যায় না। তাই প্রতিনিয়ত শত শত মানুষ পানির অভাবে মারা যাচ্ছে। তো এখানে আমরা আমেরিকার অরেগন রাজ্য দেখতে পাই। পৃথিবীর বাকি জায়গাগুলোর মতোই এখানকার অবস্থাও খুবই শোচনীয়। এখানকার দূর দূরান্ত পর্যন্ত শুধু খরা ছাড়া আর কিছুই নেই। এমনকি আশেপাশের কোথাও কোনো গাছপালাও দেখা যায় না। তবে এখানে এখনো কিছু সার্ভাইভার্স বেঁচে আছে, যারা কিনা প্রতিনিয়ত নিজেদেরকে বাঁচিয়ে রাখার সংগ্রাম করছে। কারণ এখানে পানির অভাব এতটাই বেশি ছিল যে এখানকার প্রায় 90% মানুষ মারা গিয়েছে, আর সার্ভাইভ করছে প্রায় 10% মানুষ। তবে যেই সকল মানুষেরা সার্ভাইভ করছে, তারা তাদের বেশিরভাগ সময়ই পানির খোঁজে কাটিয়ে দেয়। তো এই জায়গাটিতে একটি ফার্ম হাউস রয়েছে, আর এই ফার্ম হাউসে দুজন মেয়ে বসবাস করে, যার মধ্যে একজনের নাম ক্যান্ডেল এবং আরেকজনের নাম লিলি। সম্পর্কে তারা খুব ভালো বন্ধু ছিল, তাই তারা দুজন একসঙ্গেই থাকে। তবে এই ফার্ম হাউসে থাকার পেছনে তাদের বিশেষ একটি উদ্দেশ্য আছে। আসলে এই ফার্ম হাউসের ভেতরে খুবই পুরাতন একটি পাম্প রয়েছে, যেখানে প্রতিনিয়ত কিছুটা হলেও পানি পাওয়া যায়, আর এই পানির জন্যই তারা দুজন এখানে থাকে। তবে তারা কিন্তু এখানে লুকিয়ে বসবাস করে, কারণ এখানকার চারিদিকে স্ক্যাভেঞ্জার্সরা সব সময় ঘুরে বেড়ায়। তাই ক্যান্ডেল চাইলেও লিলিকে নিয়ে এখান থেকে বের হতে পারে না। তো ক্যান্ডেলের কাছে একটি পুরনো রেডিও ছিল, আর এই রেডিওটির মাধ্যমে ক্যান্ডেল প্রতিনিয়ত আশেপাশের সমস্ত খবর শোনে। রেডিওটিতে ক্যান্ডেল প্রায় সময় শত শত তৃষ্ণার্থ মানুষের আর্তনাদ শুনতে পায়। কোনো কোনো মানুষ তো প্রায় 10 দিন যাবৎ পানি পান করেনি, আবার কোনো কোনো মানুষ প্রায় 1 মাস ধরে পানি পান না করার ফলে তারা খুবই মুমূর্ষ অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েছে। আর এই সকল মানুষের আর্তনাদ ক্যান্ডেল রেডিওতে শুনতে পায়। তবে এতে করে ক্যান্ডেলের মনে অনেক ভয়ের সৃষ্টি হয়, কারণ তার কাছে তখন মনে হয় যে খুব শীঘ্রই হয়তো তাদেরও এমন করুণ পরিণতি হবে। তো একদিন ক্যান্ডেল এবং লিলি যখন তাদের ফার্ম হাউসে বসেছিল, ঠিক তখনই তারা বাহির থেকে কিছু শব্দ শুনতে পায়। ক্যান্ডেল তখন দেখতে পায় যে তাদের ফার্ম হাউসের সামনে দুজন ব্যক্তি ঘোরাফেরা করছে। তাই ক্যান্ডেল এবং লিলি ভয় পেয়ে ফার্ম হাউসের উপরে থাকা একটি জায়গাতে লুকিয়ে পড়ে, কারণ তাদের কাছে মনে হচ্ছিল যে এই দুজন ব্যক্তি হয়তো স্ক্যাভেঞ্জার্স, তাই তারা তাদেরকে দেখতে পেলে ধরে নিয়ে যাবে। তো ক্যান্ডেল এবং লিলি প্রায় অনেক সময় ধরে ফার্ম হাউসের উপরে লুকিয়ে থাকে। এদিকে স্ক্যাভেঞ্জার্সরা যখন এখানে কাউকেই খুঁজে পায় না, তখন তারা সেখান থেকে চলে যায়। তাই ক্যান্ডেল তখন ফার্ম হাউস থেকে বাহিরে বেরিয়ে আসে, কিন্তু বাহিরে এসে সে সেখানে একজন মেয়েকে দেখতে পায়। প্রথমে তো সে মেয়েটিকে স্ক্যাভেঞ্জার্সদের একজন সদস্য মনে করে, যার ফলে ক্যান্ডেল তার বন্দুকের সাহায্যে মেয়েটিকে গুলি করে মারতেই যাচ্ছিল। কিন্তু মেয়েটি তখন ক্যান্ডেলকে বলে, দয়া করে আমাকে গুলি করো না, আমি তোমাদের মতোই সাধারণ একজন মানুষ, আমি আসলে আমার পায়ে ব্যথা পেয়েছি, যার ফলে স্ক্যাভেঞ্জার্সদের হাত থেকে বাঁচার জন্য এখানে এসে আমি লুকিয়েছি, আমার প্রচুর পরিমাণে পিপাসা পেয়েছে, তুমি কি আমাকে একটু পানি দিতে পারবে? মেয়েটির কথা শুনে ক্যান্ডেলের অনেক মায়া হয়, তাই সে তাদের কাছ থেকে মেয়েটিকে একটু পানি পান করতে দেয়। তাই মেয়েটি অনেক খুশি হয় আর ক্যান্ডেলের কাছ থেকে সে পানি পান করে। এরপর মেয়েটি এখানে ক্যান্ডেলকে জানায় যে তার নাম হল স্কাই। ক্যান্ডেলের কাছে মনে হয় স্কাইয়ের সঙ্গে হয়তো আরো কেউ রয়েছে, কিন্তু স্কাই তাকে বলে যে পানির অভাবে তার পরিবারের সবাই মারা গিয়েছে। আপন বলতে শুধুমাত্র তার একটাই বোন আছে, কিন্তু সে এখান থেকে কিছুটা দূরে থাকে, তাই বর্তমানে সে একাই সার্ভাইভ করছে, আর স্ক্যাভেঞ্জার্সদের ভয়ে সে সেখানে পৌঁছতে পারছে না। ক্যান্ডেল তখন স্কাইকে বলে, তুমি চাইলে আমার সঙ্গে থাকতে পারো, এই ফার্ম হাউসে আমি আমার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে থাকি,
এখানে তোমার কোনো অসুবিধা হবে না, আমরা তিনজন মিলে একসঙ্গে সার্ভাইভ করব। কিন্তু স্কাইটাকে বলে আমি এখানে তোমাদের সঙ্গে থাকতে পারবো না, কারণ আমার বোন সেখানে একাই রয়েছে, তাই যেভাবেই হোক আমাকে সেখানে পৌঁছতেই হবে। তবে তোমরা যদি চাও তাহলে তোমরা আমার সঙ্গে যেতে পারো, কারণ স্ক্যাভেঞ্জার্সরা এখানেই সবচাইতে বেশি ঘোরাফেরা করে, তাই তোমাদের এখানে থাকাটা নিরাপদ নয়। কিন্তু সেখানে গেলে অন্তত তোমরা নিরাপদ থাকতে পারবে। তবে এ কথা শুনে ক্যান্ডেল তাকে বলে আমরা তোমার সঙ্গে যেতে পারবো না স্কাই, কারণ আমাদের একটি আলাদা প্ল্যান রয়েছে। আসলে তারা যেই ফার্ম হাউসটিতে থাকে সেখানকার কাছেরই একটি জায়গাতে একটি পরিত্যক্ত প্লেন রয়েছে, তবে সেই প্লেনটি পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায়নি। প্লেনটির ইঞ্জিনের মধ্যে শুধুমাত্র একটি পার্ট নষ্ট হয়েছে, যেটা কোনো বড় ধরনের সমস্যা ছিল না। যদি তারা কোনো মতে প্লেনটির ইঞ্জিনের সেই পার্টটি ঠিক করে ফেলতে পারে তাহলে তারা খুব সহজেই এখান থেকে বের হতে পারবে, ফলে ক্যান্ডেল ক্যাম্পেইনে গিয়ে লিলির ট্রিটমেন্ট করতে পারবে, এমনকি রাস্তাতে তাদেরকে স্ক্যাভেঞ্জার্সদের ভয় করতে হবে না। আসলে ক্যান্ডেলের প্ল্যান হচ্ছে ক্যাম্পেইনে লিলির ট্রিটমেন্টের পর এই প্লেনে করে তারা এমন একটি জায়গা খুঁজে বের করবে যেখানকার সবকিছু সবুজ শ্যামলে ঘেরা থাকবে, কারণ ওই সমস্ত জায়গাগুলোতে পানি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ক্যান্ডেল এখন লিলিকে নিয়ে কোথাও যাচ্ছে না, সে প্রতিনিয়ত প্লেনটিকে ঠিক করার চেষ্টা করছে। তো ক্যান্ডেল এখানে স্কাইকে তার প্ল্যানের ব্যাপারে বলে, এরপর সে স্কাইকে একটি বোতলে করে কিছু পানি দেয় যাতে করে সে এতটা রাস্তা সার্ভাইভ করে তার বোনের কাছে পৌঁছতে পারে। স্কাই তখন ক্যান্ডেলকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। তো রাতের বেলা ক্যান্ডেল যখন লিলির সঙ্গে ফার্ম হাউসে বসেছিল তখন সে সেখানে রেডিও শুনছিল, তবে কিছুক্ষণ পর ক্যান্ডেল একজন মহিলার চিৎকারের আওয়াজ শুনতে পায়। আসলে সেই মহিলাটির ঘরে কয়েকজন মানুষ ঢুকেছিল আর তাদের হাত থেকে বাঁচার জন্য মহিলাটি চিৎকার করছে। ক্যান্ডেল দূর থেকে মহিলাটির আওয়াজ শুনতে পাচ্ছিল, তাই সে তখন সিদ্ধান্ত নেয় যে সে সেই মহিলাটিকে বাঁচাতে যাবে, কারণ তার কাছে একটি বন্দুক রয়েছে আর সেই মহিলাটির বাড়ি হয়তো তাদের আশেপাশেই রয়েছে। তাই ক্যান্ডেল আর সেখানে দেরি না করে তার বন্দুকটি নিয়ে সেই মহিলাকে বাঁচাতে চলে যায়। আর যেদিক থেকে সে মহিলাটির আওয়াজ শুনতে পাচ্ছিল সেই আওয়াজের পিছু পিছু সে সেখানে চলে যায়। কিন্তু যখন সে মহিলাটির বাড়ির কাছে চলে আসে ঠিক তখনই সে ভেতর থেকে কিছু মানুষের কথার আওয়াজ শুনতে পায়, যারা কিনা একে অপরের সঙ্গে হাসাহাসি করছিল। তো ক্যান্ডেল এখানে তাদের কথোপকথন শুনে বুঝতে পারে যে তারা আসলে এখানে একটি ফাঁদ তৈরি করেছে, যাতে করে কোনো মানুষ সেই মহিলাকে বাঁচাতে আসলে সঙ্গে সঙ্গেই তারা তাদেরকে বন্দি করে ফেলতে পারে। লুকিয়ে লুকিয়ে ক্যান্ডেল তাদের এই সমস্ত কথা শুনে ফেলে। আসলে এখানে কার্সন নামক একজন ব্যক্তি থাকে, যার অনেক বড় একটি পানির কম্পাউন্ড রয়েছে, তবে কার্সন এখানকার আশেপাশের অনেক মানুষকেই মেরে ফেলেছে। কিন্তু সে এটা জানে যে এখনও অনেক মানুষ জীবিত আছে, তাই সে তাদেরকে হত্যা করে তাদের ফার্ম হাউস দখল করতে চায়, কারণ কার্সন মনে করে যে ফার্ম হাউসে যদি কোনো মানুষ বসবাস করে তাহলে তারা পাম্পের সাহায্যে পানি উত্তোলন করে সেই পানি তারা খরচ করে ফেলবে, যার ফলে মাটির নিচের পানি ধীরে ধীরে আরো শুকিয়ে যাবে, যার ফলে তার যেই পানির কম্পাউন্ড রয়েছে সেটাও একদম শুকিয়ে যাবে। কিন্তু এটা হলে তো তারা আর পানি পাবে না, তাই কার্সন সবাইকে হত্যা করে তার নিজের স্বার্থ হাসিল করতে চায়, কারণ কার্সন হলো অনেক স্বার্থপর একজন মানুষ, তাই সে আশেপাশে খুঁজে খুঁজে প্রতিনিয়ত মানুষকে হত্যা করে যাচ্ছে। তো ক্যান্ডেল এখানে অনেক কষ্ট করে লুকিয়েছিল, যার ফলে কার্সন এবং তার লোকেরা তাকে দেখতেই পায় না। তো সকাল হওয়ার পর যখন তারা বাহিরে বেরিয়ে যায় তার কিছুক্ষণ পরেই ক্যান্ডেলও সেখান থেকে বেরিয়ে পড়ে আর সে তাড়াতাড়ি করে তার ফার্ম হাউসে ফিরতে শুরু করে। কিন্তু ফেরার পথে রাস্তার মাঝখানে সে একটি গাড়ি দেখতে পায় যেটা কিনা নষ্ট হয়ে সেখানে পড়ে আছে। ক্যান্ডেল তখন সেই গাড়িটির ইঞ্জিন চেক করে, সে আসলে এই গাড়িটিকে ঠিক করতে চাইছিল, কিন্তু ইঞ্জিন চেক করে সে বুঝতে পারে যে এই গাড়িটিকে আর ঠিক করা সম্ভব নয়। এরপর ক্যান্ডেলের সেই প্লেনটির কথা মনে পড়ে যেটার ইঞ্জিনের একটি পার্ট নষ্ট ছিল। তো ক্যান্ডেল তখন এই গাড়ির ইঞ্জিনের মধ্যেই প্লেনের ইঞ্জিনের নষ্ট হওয়া পার্টের মতো গাড়ির ইঞ্জিনে একটি পার্ট খুঁজে পায় আর তার কাছে মনে হয় এটা দিয়েই হয়তো সে প্লেনটিকে ঠিক করে ফেলবে। তাড়াতাড়ি করে সেই প্লেনের কাছে চলে যায় আর সে এটাকে প্লেনের ইঞ্জিনে লাগাতে শুরু করে, কিন্তু দেখা যায় প্লেনের ইঞ্জিনের সাথে এই পার্টটি ফিট হয় না, মানে এটা তার কোনো কাজেই আসবে না, যার কারণে ক্যান্ডেল কিছুটা হতাশ হয়। এরপর সে তার ফার্ম হাউসে ফিরে আসে, কিন্তু আজ ফার্ম হাউসের পাম্প থেকে যখন সে পানি আনতে যায় তখন সে দেখে
ধীরে ধীরে এখানকার কল থেকে পানি আসা কমে যাচ্ছে। ক্যান্ডেল এবং লিলি এতে অনেক চিন্তিত হয়ে পড়ে, কারণ তারা জানে যে এভাবে করেই একদিন এই কল দিয়ে কোনো পানি আসবে না, আর তখন তাদেরকে পানির অভাবে মরতে হবে। কিন্তু তারা এটাই বুঝতে পারছিল না যে হঠাৎ করে পানির পরিমাণ কিভাবে এতটা কমে গেল। তবে লিলি এখানে ক্যান্ডেলকে বলে, আমার কাছে ব্যাপারটি একদমই স্বাভাবিক মনে হচ্ছে না, কারণ শুকনোর কারণে যদি পানি কমে যেত তাহলে সেটা অনেক ধীরে ধীরে কমে যেত, হুট করে এভাবে একদিনেই কমতো না। আমার কাছে মনে হচ্ছে কার্সন হয়তো মাটির নিচে ড্রিল করে মোটরের সাহায্যে সমস্ত পানি তার ওয়াটার কম্পাউন্ডে টেনে নিচ্ছে, যার ফলে এভাবে হুট করেই পানি কমে গিয়েছে। তাই হয়তো কয়েকদিনের মধ্যেই আমরা আর পানি পাব না। কিন্তু তুমি তো জানো যে পানি ছাড়া আমার একদিনও বেঁচে থাকা সম্ভব না, কারণ আমার দুটো কিডনি নষ্ট হয়ে গিয়েছে, আর পানি পান করেই আমাকে কিডনি ঠিক রাখতে হয়, যার ফলে আমি আর বেশি দিন বাঁচব না। তাই এখন আর তোমাকে সেই প্লেনটি ঠিক করতে হবে না, তুমি আমাকে রেখেই নিশ্চিন্তে এখান থেকে চলে যেতে পারো। আমার জন্য তোমাকে তোমার নিজের জীবন ঝুঁকিতে ফেলতে হবে না, আমি তো এমনিতেই মারা যাব। এখান থেকে প্রায় 100 কিলোমিটার দূরে আমার আঙ্কেলের ফার্ম হাউস রয়েছে, পায়ে হেঁটে সেখানে পৌঁছতে প্রায় 3-4 সপ্তাহ সময় লেগে যাবে। আপনি কি জানেন এখন ঘরে বসেই দেশের যে কোনো প্রান্ত থেকে সহজেই ঔষধসহ যাবতীয় হেলথ কেয়ার প্রোডাক্ট অর্ডার করতে পারেন আরোগ্য অ্যাপে? আরোগ্য একটি হেলথ কেয়ার প্ল্যাটফর্ম যেখানে প্রতিটি ঔষধের বিস্তারিত বিবরণ, জেনেরিক অনুযায়ী বিকল্প কোম্পানির ঔষধের বিবরণ ও দাম সম্বলিত সঠিক তথ্য জানতে পারবেন। এছাড়াও প্রতিটি অর্ডারের সাথে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট, ক্যাশব্যাক এবং ফ্রি হোম ডেলিভারি সারা দেশ জুড়ে। আর আমরা তো জানি মাঝে মাঝেই কিছু মেডিসিন অনেকগুলো ফার্মেসিতেও খুঁজে পাওয়া যায় না, সেক্ষেত্রে অনেক ভোগান্তিরও শিকার হতে হয়। এই সমস্যাটির সমাধান আরোগ্য অ্যাপেই পেয়ে যাবেন আপনি, কারণ যাবতীয় ঔষধ রয়েছে আরোগ্যতে। অ্যাপটি ইনস্টলের সাথে সাথে 40% বোনাস পেতে চাইলে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ইনস্টল করুন অথবা অ্যাপ স্টোরে গিয়ে সার্চ করুন আরোগ্য লিখে, আর সেক্ষেত্রে বোনাস পেতে KEYA এই কোডটি ব্যবহার করুন অ্যাপটির রেফার বক্সে। তবে একবার যদি তুমি সেখানে পৌঁছতে পারো তাহলে তুমি সেখানে সার্ভাইভ করার জন্য পর্যাপ্ত পরিমাণ খাবার এবং পানি পাবে, এমনকি তুমি সেখানে সুরক্ষিতভাবে থাকতে পারবে। তাই আমি চাই কাল সকালেই তুমি সেই জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়ো, যাতে করে এখানে পানি থাকতে থাকতেই পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে তুমি এখান থেকে বের হতে পারো, কারণ এত লম্বা একটা সফরে তোমার অনেক পানির প্রয়োজন হবে। কিন্তু ক্যান্ডেল এখানে লিলিকে রেখে কোথাও যেতে চাইছিল না, আসলে সে লিলিকে অনেক ভালোবাসে। যদিও তারা সম্পর্কে দুজন বান্ধবী ছিল, কিন্তু একে অপরকে তারা নিজের বোনের মতোই ভালোবাসত। তাছাড়া তারা ছোটবেলা থেকেই একসঙ্গে বড় হয়েছে। তবে তাদের সঙ্গে লিলির একজন বড় বোন ছিল, তারা তিনজন একসঙ্গে এই ফার্ম হাউসে সার্ভাইভ করছিল। কিন্তু হঠাৎ করেই একদিন লিলির বড় বোন মারা যায়, তখন তারা দুজন তার লাশটিকে ফার্ম হাউসের পেছনেই মাটি চাপা দিয়ে দেয়, যার ফলে তারা দুজন এখানে একা হয়ে পড়ে। তো ক্যান্ডেল এখানে লিলিকে বলে, যেহেতু তারা দুজন মিলে একসঙ্গেই সার্ভাইভ করেছে তাই জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তারা একসঙ্গেই থাকবে। তো পরের দিন সকালে আমরা একজন ছেলেকে দেখতে পাই, সে ক্যান্ডেলদের ফার্ম হাউসের আশেপাশেই থাকে এবং সে ক্যান্ডেলকে প্রায় অনেকদিন ধরেই ভালোবাসে। এদিকে আমরা ক্যান্ডেলকে দেখতে পাই, ক্যান্ডেল এখানে সাহায্যের জন্য ডেনের কাছেই যাচ্ছিল, কিন্তু মাঝপথে সে একটি মেয়ের লাশ দেখতে পায়। সে তখন দৌড়ে মেয়েটির কাছে চলে যায়, আর ঠিক তখনই সে বুঝতে পারে যে এই মেয়েটি তো আর কেউ নয়, বরং এটা তো স্কাই, যে কিনা তার বোনের কাছে যাওয়ার জন্য রওনা হয়েছিল। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তার বোনের কাছে পৌঁছানোর আগেই সে মারা গিয়েছে। ক্যান্ডেলের এতে অনেক খারাপ লাগে, এমন সময় সেখানে কয়েকজন মানুষ চলে আসে আর তারা এখানকার আশেপাশেই থাকে। তো তাদের মধ্যে গ্রেস নামক একজন মহিলা ছিল। গ্রেস এখানে ক্যান্ডেলকে বলে, আমাদের প্রত্যেকের ফার্ম হাউসের পাম্পের পানি শুকিয়ে গিয়েছে, এখন কলগুলো থেকে একদমই পানি বের হচ্ছে না, তাই পানির অভাবে মরে যাওয়ার চাইতে আমাদের সবার কার্সনের দলে জয়েন হয়ে যাওয়া উচিত, কারণ কার্সনের তো অনেক বড় ওয়াটার কম্পাউন্ড রয়েছে। তাই আমরা যদি কার্সনের কথা মতো চলি তাহলে অন্তত আমরা পান করার মতো পানি পাব, আর কার্সনও তো এটাই চায় যে আমরা যেন তার কথা মতো কাজ করি।
গ্রেস এখানে ক্যান্ডেলকে আরও জানায় যে কার্সনের কাছে অনেক মেডিসিনও রয়েছে যেটার সাহায্যে লিলি সুস্থ হয়ে যাবে। একথা শুনে ক্যান্ডেল অনেক খুশি হলেও সে কার্সনের টিমে জয়েন হতে চাইছিল না, কারণ কার্সন ছিল অনেক খারাপ মানুষ, সে তার নিজের স্বার্থের জন্য সবকিছুই করতে পারে। তো ক্যান্ডেল তখন তার ফার্ম হাউসে এসে পাম্প থেকে যতটুকু সম্ভব পানি সংগ্রহ করছিল, কিন্তু ঠিক তখনই সেখানে কার্সন চলে আসে। আর কার্সনকে দেখতে পেয়ে ক্যান্ডেল সঙ্গে সঙ্গেই লুকিয়ে পড়ে আর সে আড়াল থেকে ডেনদেরকে দেখতে থাকে। তো কার্সন এখানে ডেনদের ফার্ম হাউসের কাছে এসে সঙ্গে সঙ্গেই ডেনের মা বাবা সহ সেখানে থাকা সমস্ত বৃদ্ধ মানুষকে মেরে ফেলে, কারণ কার্সন মনে করে যে এই সকল বৃদ্ধ মানুষেরা এমনিতেই কিছুদিন পর মারা যাবে, এমনকি তারা কার্সনের কোনো কাজেই আসবে না, তাই সে তাদেরকে বাঁচিয়ে রেখে পানি খরচ করতে চায় না। তাই কার্সন এবং তার লোকেরা ডেনকে বলে তারা এমনিতেও বেশি দিন বাঁচত না, আমার কাছে শুধু লিমিটেড পানি আছে, তাই আমি সেই পানির সাহায্যে তোমার মতো ইয়াংদেরকে বাঁচাতে চাই, কারণ তোমরা আমার কাজ করতে পারবে। এখন আমাকে এটা বলো তো যে তোমার আশেপাশে আর কোনো মানুষ লুকিয়ে আছে কিনা। কিন্তু ডেন তাদেরকে মিথ্যে বলে, সে তাদেরকে জানায় যে এখানকার আশেপাশে আর কোনো মানুষ থাকে না। এদিকে ক্যান্ডেল সেখানকার পেছনের রাস্তা দিয়ে পালিয়ে যাচ্ছিল, কিন্তু সেখানে কার্সনের একজন টিম মেম্বার ছিল যে কিনা ক্যান্ডেলকে দেখে ফেলে, ফলে সে সঙ্গে সঙ্গেই ক্যান্ডেলকে বন্দি করতে যাচ্ছিল। কিন্তু ঠিক তখনই ক্যান্ডেল তার কাছে থাকা বন্দুকের সাহায্যে তাকে গুলি করে আর সে সঙ্গে সঙ্গেই সেখান থেকে দৌড়ে সেই ফার্ম হাউসের কাছে চলে যায় যার পাশে সেই নষ্ট প্লেনটি রয়েছে। তো ক্যান্ডেল এখানে এসে লুকিয়ে থাকে। কিছুক্ষণ পর ক্যান্ডেলের কাছে একটি বাচ্চা আসে আর এই বাচ্চাটির নাম হলো টম। কিছুদিন আগে টমের মা বাবা মারা গিয়েছে, যার ফলে টম এই ফার্ম হাউসে একাই থাকে। তবে ক্যান্ডেলের সঙ্গে টমের অনেক ভালো সম্পর্ক, এমনকি ক্যান্ডেল টমকে কথা দিয়েছে যে যখন সে সেই প্লেনটিকে ঠিক করে ফেলবে তখন সে তাদের সাথে টমকেও নিয়ে যাবে। তবে ক্যান্ডেল কিন্তু প্রায় অনেকবার টমকে তার সঙ্গে করে তাদের ফার্ম হাউসে নিয়ে যেতে চেয়েছে, কিন্তু টম তার সঙ্গে যেতে রাজি হয় না, সে এখানে একাই থাকতে চায়, কারণ তার নাকি এখানে একা থাকতেই ভালো লাগে। তবে ক্যান্ডেল প্রায় প্রতিদিন টমকে একবার করে দেখে যায়। এরপর যখন সেখানে সন্ধ্যা হয়ে যায় তখন ক্যান্ডেল তার ফার্ম হাউসে ফিরে আসে আর এখানে এসে সে লিলিকে জানায় যে ধীরে ধীরে কার্সন সকল মানুষকেই হত্যা করে ফেলছে। আজকেও সে আশেপাশের অনেক বৃদ্ধ মানুষকে মেরে ফেলেছে। সে আসলে চায় প্রায় সকল মানুষকেই মেরে ফেলতে, শুধুমাত্র যেই সকল মানুষেরা তার কাজে আসবে কার্সন তাদেরকেই তার টিম মেম্বার বানাবে, এছাড়া বাকিদেরকে সে হত্যা করবে যাতে করে তার ওয়াটার কম্পাউন্ডের পানি খরচ কম হয়। তো পরের দিন লিলির অনেক মন খারাপ ছিল, সে আসলে তার মৃত বোনকে অনেক মিস করছে, কারণ তার বোন তাকে অনেক ভালোবাসত। তাই ক্যান্ডেল তার মন ভালো করার জন্য লিলিকে সাথে নিয়ে সেই জায়গাতে যায় যেখানে লিলির বোনকে মাটি চাপা দেওয়া হয়েছে। তো তারা দুজনই এখানে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে ছিল। এরপর লিলি ক্যান্ডেলকে বলে, আমি জানি আমি আর বেশি দিন বাঁচব না, তাই আমি যখন মারা যাব তখন তুমি আমাকে মাটি চাপা দিও না, আমার লাশ তুমি আগুন দিয়ে পুড়িয়ে দিও, কারণ আমরা যেমন আমার বোনকে এখানে মাটি চাপা দিয়েছি তাই এই জায়গাটির উপর আমাদের এক ধরনের মায়া তৈরি হয়েছে, যার ফলে আমরা এখানে এসে দাঁড়ালে আমাদের মনে এক ধরনের শান্তি অনুভব হয়। তাই তুমি যদি আমাকে এখানে দাফন করো তাহলে তুমিও এই জায়গার মায়ায় পড়ে যাবে, যার ফলে তুমি চাইলেও এখান থেকে বের হতে পারবে না, কারণ আমি তো জানি যে তুমি আমাকে কতটা ভালোবাসো। লিলির কথা শুনে ক্যান্ডেল অনেক ইমোশনাল হয়ে যায় আর সে কাঁদতে কাঁদতে লিলিকে বলে, এমন কিছুই হবে না, তার আগেই আমি তোমাকে নিয়ে এখান থেকে বেরিয়ে যাব আর ট্রিটমেন্ট করিয়ে তোমাকে আমি সুস্থ করে তুলব। এরপর ক্যান্ডেল লিলিকে নিয়ে ফার্ম হাউসে চলে আসে আর তারা দুজন মিলে সেখানে ঘুমিয়ে পড়ে। তো সকালবেলা যখন ক্যান্ডেলের ঘুম ভাঙে তখন সে ফার্ম হাউসের বাহিরে আসে আর এখানে এসে সে দেখতে পায় তাদের ফার্ম হাউসের বাইরে কার্সনের একজন লোক দাঁড়িয়ে আছে। লোকটিকে দেখেই ক্যান্ডেল সঙ্গে সঙ্গেই আড়ালে চলে যায়, যার ফলে লোকটি তাকে আর দেখতে পায় না। আসলে ক্যান্ডেলদের ফার্ম হাউসের বাইরে একটি টিউবওয়েল রয়েছে যেখান থেকে চাইলে কিছুটা হলেও পানি সংগ্রহ করা সম্ভব, যার ফলে কার্সনের সবসময় সন্দেহ হয় যে এই জায়গাটিতে হয়তো কোনো না কোনো মানুষ থাকে, তাই সে প্রতিদিনই এই জায়গাটিকে চেক করতে আসে। তো কার্সন এই ফার্ম হাউসের সামনে দাঁড়িয়ে বলে, এখানকার আশেপাশে যদি কেউ থেকে থাকো তাহলে এখনই আমার সামনে চলে এসো, ভয় নেই আমি তোমাদেরকে মারবো না, কিন্তু তোমরা যদি নিজে না বের হও আর আমি তোমাদেরকে খুঁজে পাই তাহলে কিন্তু আমি তোমাদেরকে ছাড়বো না। তবে ক্যান্ডেল এটা খুব ভালো করেই জানে যে তারা যদি নিজে থেকেও ধরা দেয়
তারপরও কার্সন তাদেরকে মেরে ফেলবে, আর তাকে না মারলেও লিলিকে তো অবশ্যই মারবে, কারণ লিলি তো অসুস্থ, যার ফলে সে হয়তো তার কোনো কাজেই আসবে না। তাই ক্যান্ডেল তখন কোনো মতে লিলির কাছে চলে যায়, যে কিনা ফার্ম হাউসের উপরে থাকা একটি জায়গাতে লুকিয়েছিল। ক্যান্ডেলও তখন লিলির সঙ্গে সেখানেই থাকে। এদিকে কার্সনের একজন লোক ফার্ম হাউসের ভেতরে চলে আসে, তার হাতে একটি ডিভাইস ছিল, আর এই ডিভাইসটির মাধ্যমে আশেপাশে কোনো মানুষ থাকলে সিগন্যালের মাধ্যমে সেটা বোঝা যায়। তো এই লোকটি এখানে ডিভাইসের মাধ্যমে তাদেরকে ট্র্যাক করছিল। কিন্তু এদিকে ক্যান্ডেল এবং লিলি ফয়েল পেপার দিয়ে নিজেদেরকে মুড়িয়ে ফেলে, যার ফলে ডিভাইসটি তাদেরকে ট্র্যাক করতে পারে না, কারণ এই ডিভাইসটি ফয়েল পেপারের উপর কাজ করে না। আর ক্যান্ডেল এটা একদিন তাদের কথোপকথন শুনে বুঝতে পেরেছিল, তাই সে তাদের কাছে আগে থেকেই ফয়েল পেপারের ব্যবস্থা করে রেখেছে। কিন্তু তখন কার্সন এবং তার লোকেরা পুরো ফার্ম হাউসে বিষাক্ত একটি গ্যাস ছড়িয়ে দেয়, যাতে করে এখানে যদিও কোনো মানুষ থেকে থাকে তাহলে তারা যেন বাহিরে বেরিয়ে আসে, অথবা বিষক্রিয়ায় যেন তাদের মৃত্যু হয়। কিন্তু আগেই ক্যান্ডেল সেখানে দুটো মাস্ক এনে রেখেছিল, তাই তারা দুজনই তখন সেগুলো পরে ফেলে, যার ফলে এই বিষাক্ত গ্যাস তাদের উপর কোনো প্রভাব ফেলতে পারে না। এদিকে কার্সন এবং তার লোকেরা বুঝতে পারে যে এখানে আসলে কোনো মানুষই থাকে না, কারণ যদি এখানে মানুষ থাকত তাহলে এতক্ষণে তারা ধরা পড়ে যেত। তাই কার্সন এবং তার লোকেরা এই জায়গাটিতে তার সিল লাগিয়ে দেয়, অর্থাৎ এখন থেকে এই জায়গাটি কার্সনের দখলে। এরপর কার্সন তার সঙ্গীদেরকে নিয়ে চলে যায়। কিন্তু কার্সনের মেয়ে টিনা যখন সেখান থেকে চলে যাচ্ছিল, ঠিক তখনই তার ফার্ম হাউসের উপরে জানালায় চোখ পড়ে, আর সেখানে সে অনেক বড় একটি ফয়েল পেপার দেখতে পায়, যার ফলে তার কাছে মনে হয় ফার্ম হাউসটির উপরে হয়তো কেউ রয়েছে। তা না হলে এত বড় ফয়েল পেপার তো এমনি এমনিতেই এখানে থাকবে না, হয়তো তারা তাদের হাত থেকে বাঁচার জন্য এই ফয়েল পেপার ব্যবহার করছে। কিন্তু ততক্ষণে টিনাদের বাকি সদস্যরা সেখান থেকে চলে গিয়েছিল, তাই টিনা আর বিষয়টিকে খুব বেশি গুরুত্ব দেয় না, যার ফলে সেও সেখান থেকে চলে যায়। আর এর কিছুক্ষণ পরেই ক্যান্ডেল ফার্ম হাউস থেকে বেরিয়ে আসে। তবে ক্যান্ডেল এখন অনেক বেশি চিন্তিত হয়ে পড়েছিল, কারণ আগে তো তাও এখানে অন্তত পর্যাপ্ত পরিমাণ পানি পাওয়া যেত, কিন্তু কার্সনের জন্য এখন এখানেও পানি পাওয়াটা অনেক কষ্টসাধ্য হয়ে গিয়েছে। যদিও এখনও এখানে সামান্য পরিমাণ পানি পাওয়া যায়, কিন্তু বেঁচে থাকার জন্য লিলির তো প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। আর এ কারণে ক্যান্ডেল সবচাইতে বেশি চিন্তিত ছিল, কারণ সে তো কোনো মতে সামান্য পরিমাণ পানি পান করে সার্ভাইভ করতে পারবে, কিন্তু এভাবে করে তো লিলিকে বাঁচানো যাবে না। তবে ক্যান্ডেল এ ব্যাপারে লিলিকে কিছুই জানায় না, কারণ লিলি এতে দুশ্চিন্তা করতে পারে। এরপর ক্যান্ডেল বন্দুক হাতে নিয়ে কার্সনদের আস্তানায় চলে যায়, কারণ সেখানেই কার্সনের বিশাল বড় ওয়াটার কম্পাউন্ড রয়েছে, যেখানে প্রচুর পরিমাণে পানি আছে। কিন্তু এখানে সেই ক্যান্ডেল একটি গাড়ি দেখতে পায়, আর এই গাড়িটি সম্পূর্ণ ঠিক ছিল, তাই ক্যান্ডেলের কাছে মনে হয় যে সে হয়তো এই গাড়িটির ইঞ্জিনে সেই পার্টটি খুঁজে পেতে পারে। কিন্তু ক্যান্ডেল চাইলেও সেখানে যেতে পারবে না, কারণ সেখানে সবসময় গার্ডরা পাহারা দেয়, তাই গার্ডদের জন্য ক্যান্ডেল আর সেখানে যেতে পারে না। কিন্তু সেই জায়গাটিকে খুব ভালো করে দেখে নেয়। এরপর যখন সে সেখান থেকে ফিরে যাচ্ছিল, ঠিক তখনই তাকে সেখানকার একজন গার্ড দেখে ফেলে, কিন্তু বাঁচার জন্য ক্যান্ডেল সঙ্গে সঙ্গেই তাকে গুলি করে মেরে ফেলে। তবে ক্যান্ডেল এখানে অনেক বেশি আতঙ্কিত হয়ে পড়েছিল, কারণ সে বুঝতে পারছিল না যে এখন তার কি করা উচিত। তো ক্যান্ডেল তখন তার ফার্ম হাউসে ফিরে আসে, কিন্তু কিছুক্ষণ পর সে দেখতে পায় যে তাদের ফার্ম হাউসের দিকে তিনজন মানুষ আসছে, তবে তারা কার্সনের লোক ছিল না। তাই ক্যান্ডেলের কাছে মনে হয় যে এই তিনজনই হয়তো তাদের মতো সার্ভাইভ করছে। ক্যান্ডেল তখন লিলিকে একথা জানায়, সে বলে তিনজন মানুষ আমাদের কাছে হয়তো সাহায্য চাইতে আসছে। তখন লিলি বলে তারা হয়তো অনেক বিপদে পড়ে এখানে আসছে, তাই আমাদের সাধ্যমতো তাদেরকে সাহায্য করা উচিত। এদিকে তারা বাহিরে দাঁড়িয়ে সাহায্য চাইছিল, তাই ক্যান্ডেল তখন বাহিরে আসে। তো এই তিনজনের মধ্যে একজন লোক ছিল, লোকটি এখানে ক্যান্ডেলকে বলে, আমরা অনেক দূর থেকে এসেছি আর অনেক আগেই আমাদের পানি শেষ হয়ে গিয়েছে, তাই আমরা তিনজনই খুবই তৃষ্ণার্থ, তুমি কি আমাদেরকে একটু পানি দিতে পারবে? ক্যান্ডেল তখন লিলির কাছে আসে, আর সে লিলিকে বলে, আমাদের কাছে তো পর্যাপ্ত পরিমাণ পানি নেই, তাহলে আমরা তাকে কিভাবে সাহায্য করব। লিলি তখন ক্যান্ডেলকে কয়েক বোতল পানি দেয়, আর সে ক্যান্ডেলকে জানায় যে তাদের পাম্প থেকে এখন কিছুটা পরিমাণ পানি বেশি পড়ছে, তাই সে অনেকগুলো বোতলে পানি সংগ্রহ করে রেখেছে। এরপর ক্যান্ডেল সেই তিনজনকে তাদের কাছ থেকে কয়েক বোতল পানি দেয়,
তারা এতে অনেক খুশি হয় আর তারা ক্যান্ডেলকে অনেক ধন্যবাদ জানায়, কারণ এমন পরিস্থিতিতে কেউ কাউকে পানি দেয় না, কিন্তু ক্যান্ডেল তাদেরকে দিয়েছে। তবে ক্যান্ডেলদের কাছে এখন খুব বেশি পানি সংরক্ষিত ছিল না, এমনকি সেদিন বিকেল থেকে তাদের পাম্প থেকে এক ফোঁটাও পানি বের হচ্ছিল না। তাই ক্যান্ডেল এবং লিলি দুজনেই অনেক চিন্তিত হয়ে পড়ে। কিন্তু ক্যান্ডেল এখানে লিলিকে বলে, তুমি কোনো চিন্তা করো না, আমাদের কাছে এখনও প্রায় এক সপ্তাহের মতো পানি মজুদ আছে, তাই তুমি নিশ্চিন্তে থাকো। এই এক সপ্তাহের মধ্যে আমি কোনো না কোনো ব্যবস্থা করে ফেলব। কিন্তু ভেতরে ভেতরে ক্যান্ডেল অনেক দুশ্চিন্তায় ছিল, কারণ পাম্প থেকে পানি বের না হলে সে কিভাবে পানির ব্যবস্থা করবে, তাছাড়া লিলির তো অনেক পানির প্রয়োজন। তাই এখন ক্যান্ডেলের পিপাসা লাগলেও পানি পান করে না, যাতে করে তার ভাগের পানি লিলি পান করতে পারে, কারণ লিলি যদি পর্যাপ্ত পরিমাণ পানি না পায় তাহলে সে মারা যাবে। কিন্তু লিলিও এটা বুঝে ফেলেছিল যে তার জন্য ক্যান্ডেল পানি পান করছে না। লিলির এতে ক্যান্ডেলের জন্য অনেক মায়া হচ্ছিল, তাই লিলি ক্যান্ডেলকে বারবার তাকে রেখে এখান থেকে চলে যেতে বলছিল। কিন্তু ক্যান্ডেল এখানে লিলিকে সেই গাড়িটির কথা বলে যেটা কার্সনের আস্তানায় রয়েছে। ক্যান্ডেল লিলিকে জানায় সেই গাড়িতেই হয়তো সে প্লেনটির সেই পার্টটি খুঁজে পাবে, যেটার সাহায্যে সে প্লেনটিকে ঠিক করে ফেলতে পারবে। এরপর সে লিলিকে সাথে নিয়েই এখান থেকে অনেক দূরে চলে যাবে। তাই পরের দিন ক্যান্ডেল আবারও কার্সনের আস্তানার সেই জায়গাতে চলে যায় যেখানে সেই গাড়িটি রয়েছে, আর সেই গাড়িটির কাছে আজকেও অনেক সিকিউরিটি গার্ড আছে। তাই ক্যান্ডেল তখন চালাকি করে একটি লাইটারে আগুন জ্বালিয়ে গুলতির মধ্যে রাখে। এরপর ক্যান্ডেল লাইটারটিকে সেখানকার ওয়াটার কম্পাউন্ডের পেছনে ছুড়ে মারে, যার ফলে সেখানে আগুন লেগে যায় আর সেখানকার সমস্ত সিকিউরিটি গার্ডরা সেদিকে চলে যায়। আর এই সুযোগে ক্যান্ডেল সেই গাড়িটির কাছে আসে আর সে গাড়ির ইঞ্জিন থেকে সেই পার্টটি বের করে নেয়, যেটা সে সেই প্লেনে ফিট করবে। তো ক্যান্ডেল তখন সেই পার্টটিকে গাড়ি থেকে বের করে ফেলে, আর এবার এই পার্টটির সাইজ একদম পারফেক্ট ছিল, অর্থাৎ এটা প্লেনের ইঞ্জিনে সেট করা যাবে। তাই ক্যান্ডেলেতে প্রচুর পরিমাণে খুশি হয়ে যায়। এরপর সে সঙ্গে সঙ্গে এই পার্টটি নিয়ে লিলির কাছে চলে আসে আর সে লিলিকে বলে, আমি প্লেনের সেই পার্টটি খুঁজে পেয়েছি, এখন আমি প্লেনটিকে ঠিক করে ফেলতে পারবো আর খুব শীঘ্রই আমরা দুজন মিলে এখান থেকে চলে যাব। কিছুক্ষণ পর ক্যান্ডেল ফার্ম হাউসের বাইরে আসে, কিন্তু ঠিক তখনই সেখানে একজন ব্যক্তি এসে পেছন থেকে ক্যান্ডেলের মাথায় আঘাত করে, আর এই ব্যক্তিটি ছিল সেই তিনজনের মধ্যে একজন যারা ক্যান্ডেলের কাছে গতকাল সাহায্য চাইতে এসেছিল। তো তারা এখানে ক্যান্ডেলকে মেরে তার হাত পা বেঁধে ফেলে। আসলে তাদের এখানে ফিরে আসার কারণ হচ্ছে তারা ভেবেছে ক্যান্ডেলের কাছে হয়তো প্রচুর পরিমাণে পানি আছে, তাই তারা তার কাছ থেকে পানি চুরি করতে এসেছে। তো এই তিনজনের মধ্যে যেই মহিলাটি ছিল সে এখানে ক্যান্ডেলকে গুলি করে মারতেই যাচ্ছিল, কিন্তু ক্যান্ডেলের চিৎকারের আওয়াজ শুনতে পেয়ে লিলি সেখানে চলে আসে। তখন তারা লিলিকেও মারতে যাচ্ছিল, কিন্তু লিলি তার সঙ্গে একটি বন্দুক নিয়ে এসেছে আর সেই বন্দুকটির সাহায্যে কোনো মতে সে তাদের তিনজনকেই গুলি করে মেরে ফেলে। এরপর সে ক্যান্ডেলের হাত পায়ের বাঁধন খুলতে যায়, কিন্তু লিলি যখন তাদের তিনজনকে গুলি করেছিল তখন সেই গুলির আওয়াজ কার্সন এবং তার লোকেরা শুনতে পেয়েছে, তাই তারা সবাই মিলে এখন এদিকেই আসছে। লিলি এবং ক্যান্ডেল এতে অনেক ভয় পেয়ে যায়। এরপর লিলি ক্যান্ডেলকে বাঁচানোর জন্য তাকে একটি নষ্ট গাড়ির মধ্যে লুকিয়ে ফেলে আর সেখানে ক্যান্ডেলকে বলে, তুমি এই গাড়ির মধ্যেই চুপচাপ বসে থাকবে, আমার যা কিছু হয়ে যায় হোক, কারণ আমি এমনিতেও বেশি দিন বাঁচব না, তাই কার্সন যদি আমাকে মেরেও ফেলে তারপরও তুমি গাড়ি থেকে বের হবে না, আর এটাই তোমার কাছে আমার শেষ চাওয়া, দয়া করে কথাটি তুমি রাখবে। লিলির এই কথাগুলো শেষ হতে না হতেই কার্সন এবং তার লোকেরা এখানে চলে আসে। আসলে কার্সনের মেটিনার তো আগে থেকেই সন্দেহ ছিল যে এই ফার্ম হাউসে হয়তো কেউ না কেউ থাকে, আর এখন তার সামনে লিলি দাঁড়িয়েছিল। এদিকে কার্সন এখানে সেই তিনজনের লাশ দেখতে পায় যাদেরকে লিলি গুলি করে মেরে ফেলেছে, কিন্তু কার্সন এতে অনেক অবাক হয়ে যায়, কারণ লিলিকে দেখেই বোঝা যাচ্ছিল যে লিলি একজন অসুস্থ মানুষ। তাহলে সে কি করে তিনজন মানুষকে হত্যা করতে পারে? নিশ্চয়ই তার সঙ্গে আরো কোনো মানুষ আছে, কার্সনের কাছে এমনটাই মনে হচ্ছিল। তাই তারা ফার্ম হাউসের ভেতরে চেক করতে যাচ্ছিল যে আসলেই লিলির সঙ্গে কোনো মানুষ আছে কিনা, কিন্তু ঠিক তখনই লিলি পেছন থেকে কার্সনের কয়েকজন লোককে গুলি করে মেরে ফেলে, ফলে তাদের মধ্যে একজনও লিলিকে গুলি করে দেয়। এদিকে গাড়ির মধ্য থেকে ক্যান্ডেল লিলির চিৎকারের আওয়াজ শুনতে পায়। সে এতেই বুঝে যায় যে কার্সনরা লিলিকে মেরে ফেলেছে, ফলে লিলি এতে প্রচণ্ড কষ্ট পায়, কিন্তু সে চাইলেও এখন গাড়ি থেকে বের হতে পারবে না। এদিকে কার্সন পুরো ফার্ম হাউস চেক করে, কিন্তু সে কোথাও কোনো মানুষ খুঁজে পায় না। তাই সে তখন তার মেয়েকে নিয়ে তার আস্তানায় ফিরে যায়, কিন্তু সে এখানে তার দুজন গার্ড
আটকে রেখে যায়, কারণ তাদের মনে সন্দেহ ছিল যে এখানে হয়তো আরো কোনো মানুষ লুকিয়ে আছে। তো এই গার্ডরা যখন এখানে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল, ঠিক তখনই ক্যান্ডেল সেই গাড়ি থেকে বেরিয়ে আসে আর সে তার হাতে একটি তলোয়ার নিয়ে সোজা সেই দুজন গার্ডের উপর আক্রমণ করে। আর লিলির মৃত্যুর প্রতিশোধ নেয়ার জন্য সে তাদেরকে সেখানেই মেরে ফেলে। কিন্তু এই দুজনের মধ্যে একজনের মুখে মাস্ক পরা ছিল, আর যখনই ক্যান্ডেল সেই মাস্কটিকে সরিয়ে ফেলে তখন সে দেখতে পায় যে এটা তো ডেন, যে কিনা তাকে অনেকদিন আগে থেকেই ভালোবাসত। কার্সন আসলে তাকে ধরে নিয়ে যাওয়ার পর সে তাকে তার টিমে কাজ দিয়েছিল। কিন্তু ডেনকে দেখে ক্যান্ডেল অনেক কষ্ট পায়, কারণ সে তো ডেনকে মেরে ফেলেছে। যদিও সে তাকে কখনো তার মনের কথা বলেনি, কিন্তু সেও ডেনকে অনেক ভালোবাসত। তবে এখন আর তার কিছুই করার ছিল না। ক্যান্ডেল আজ তার দুজন আপন মানুষকে হারিয়ে ফেলেছে, তাই সে ভেতর থেকে অনেক ভেঙে পড়েছিল। তো ক্যান্ডেল এখানে ডেনের লাশ মাটি চাপা দেয়, কিন্তু লিলি একদিন তাকে বলেছিল যে সে যদি মারা যায় তাহলে ক্যান্ডেল যেন তার লাশটি পুড়িয়ে ফেলে। তাই ক্যান্ডেল লিলির কথা মতো সেটাই করে, আর সে প্রায় অনেক সময় ধরে সেখানে চুপচাপ বসে থাকে। এরপর ক্যান্ডেল তাড়াতাড়ি করে সেই ফার্ম হাউসটিতে চলে আসে যেখানে সেই নষ্ট প্লেনটি রয়েছে, কারণ সে আজ প্লেনটিকে ঠিক করে টমকে নিয়ে এখান থেকে চলে যাবে। তবে সে প্লেনটি ঠিক করার আগে প্রথমে টমকে দেখতে যায়, কিন্তু সে টমকে ফার্ম হাউসের কোথাও খুঁজে পায় না। আর ঠিক তখনই সে সেখানে কার্সনের সিল দেখতে পায়, তাই ক্যান্ডেলের বুঝতে আর বাকি থাকে না যে টমকে আসলে কার্সন নিয়ে গিয়েছে। কিন্তু টমকে রেখে ক্যান্ডেল এখান থেকে যাবে না, কারণ সে তো টমকে কথা দিয়েছে যে সে তার সঙ্গে করে টমকেও নিয়ে যাবে। তাই ক্যান্ডেল সেখানে আর দেরি না করে সোজা কার্সনের আস্তানায় চলে যায়। কিন্তু প্রতিদিনের মতো সেখানে অনেকগুলো গার্ড দাঁড়িয়েছিল, তাই ক্যান্ডেল ভেতরে প্রবেশ করার জন্য সেখানে থাকা একটি নালাতে নেমে পড়ে, আর সেই নালার নিচ দিয়ে সে ভেতরে প্রবেশ করতে পারে, কারণ এই নালাটির সংযোগ বাহির থেকে ভেতর পর্যন্ত ছিল। তো ভেতরে এসে সে ওয়াটার কম্পাউন্ডের পেছনে টমকে একা একা বসে থাকতে দেখে। ঠিক তখনই তাকে কার্সনের লোকেরা দেখে ফেলে, তাই তারা ক্যান্ডেলের উপর হামলা করতে যায়। কিন্তু ক্যান্ডেল তার বন্দুকের সাহায্যে এক এক করে কার্সনের লোকদেরকে মারতে শুরু করে, তাই কার্সনের লোকেরা ক্যান্ডেলের সঙ্গে পেরে উঠছিল না। ফলে কার্সন নিজেই তখন ক্যান্ডেলের উপর হামলা করতে যায়। কিন্তু ক্যান্ডেল তো এমনিতেই কার্সনের উপর অনেক ক্ষিপ্ত হয়েছিল, তাই সে তার সমস্ত রাগ একত্রিত করে তার তলোয়ারের সাহায্যে কার্সনকে হত্যা করে ফেলে। ফলে তখন ক্যান্ডেলকে মারার জন্য কার্সনের মেয়ে টিনা আসে, আর সে ক্যান্ডেলের সঙ্গে তার তলোয়ার নিয়ে লড়াই করতে শুরু করে। কিন্তু লড়াইয়ের এক পর্যায়ে ক্যান্ডেল টিনাকেও হত্যা করে ফেলে। এতে করে সে তার মনে অনেক স্বস্তি ফিরে পায়, কারণ সে অন্তত তার প্রিয় মানুষগুলোর হত্যার বদলা নিতে পেরেছে, আর এটাই ক্যান্ডেলের কাছে সবচাইতে বড় পাওয়া। এরপর ক্যান্ডেল টমকে সঙ্গে নিয়ে সেই প্লেনটির কাছে যেতে থাকে। কিন্তু রাস্তাতে টম ক্যান্ডেলের কাছে লিলির কথা জানতে চায়, কারণ তাদের সঙ্গে তো লিলিরও যাওয়ার কথা ছিল। তবে ক্যান্ডেল তখন টমকে মিথ্যে বলে, সে বলে যে লিলি তার চিকিৎসার জন্য তার বোনের কাছে আছে, আর সে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে টমের সঙ্গে দেখা করতে আসবে। তো এরপর তারা দুজন মিলে প্লেনটির কাছে চলে আসে। লিলি তখন তার কাছে থাকা সেই পার্টটি প্লেনটির নষ্ট পার্টের জায়গায় রিপ্লেস করে, ফলে তারা খুব সহজেই প্লেনটিকে ঠিক করে ফেলতে পারে। এরপর লিলি টমকে সঙ্গে নিয়ে অনেক দূরের এক সফরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। হয়তো তারা এই বিশাল পৃথিবীর কোনো না কোনো প্রান্তে মানুষের বসবাসের উপযোগী জায়গা খুঁজে পাবে।